আমরা মনে হয় 5 নাম্বার চ্যাপ্টারে ম্যাথ করতেছিলাম, তো আজকে আর কয়েকটা ম্যাথ দেখাবো। আজকে দেখানোর পর মানে মোটামুটি এই চ্যাপ্টারটা ম্যাথের টপিকগুলো শেষ করবো আর কি আমি। তারপরে তোরা দেখে যদি প্রবলেম থাকে তাহলে পরে ডিসকাস করব, তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো আর কি নেক্সট ক্লাস থেকে। তো আজকে প্লবতা সংক্রান্ত কিছু ম্যাথ দেখবো। ওকে, এইসব ক্ষেত্রে ম্যাথগুলো নর্মালি এভাবে আসে যে কোন একটা তরলের মধ্যে একটা বস্তু ভাসবে কিনা ডুববে, বা যদি ওই আংশিক নিমজ্জিত অবস্থায় থাকে কত অংশ ভাসবে বা ডুববে এভাবে আসে। কখনো বলে যে উদ্দীপকের ডাটাগুলা আর্কিমিডিসের সূত্র মানে কিনা, আর্কিমিডিসের নীতিটাকে ফলো করে কিনা, এইগুলা এই টাইপের কোশ্চেনগুলো আসে। তো দেখাই কয়েকটা। একটা হচ্ছে বরিশাল বোর্ড 19। এখানে যেটা দেওয়া আছে এরকম একটা সিলিন্ডার দেওয়া আছে। আচ্ছা, আগে পাত্রটা, এখানে একটা পাত্র দেওয়া আছে। এই পাত্রের মধ্যে পানি আছে। এর মধ্যে একটা সিলিন্ডার আকৃতির বস্তু, সেটা হচ্ছে এইটা, যেটার উপরের পৃষ্ঠটা হচ্ছে পি কিউ আর নিচের পৃষ্ঠটা হচ্ছে আর এস। এটা একটা কমন কোশ্চেন, এটা প্রায় আসে। এবং এই নিচের পৃষ্ঠটা পানির উপরিতল থেকে 1.5 মিটার নিচে আছে, আর এই সিলিন্ডারটা, পুরোটা হচ্ছে 1 মিটার। সিলিন্ডারটার দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। তাহলে আমরা একটু উপরের পৃষ্ঠটা কত মিটার নিচে আছে ওইটা ওই চিত্র থেকে বের করে নিতে পারি। ওয়ালাইকুম আসসালাম, বর্ষা কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। তাহলে চিত্রটা এরকম যে সিলিন্ডারটা পানিতে রাখা, সিলিন্ডারটা নিচের পৃষ্ঠটা পানির উপরের তল থেকে, 1.5 মিটার গভীরতায় আছে। উপরের পৃষ্ঠটা কত গভীরতায় আছে সেটা বলে দেওয়া নাই, কিন্তু এটা বলে দেওয়া আছে যে সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে 1.5 মিটার, সিলিন্ডারটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, সরি 1 মিটার। তাহলে তুই 1.5 থেকে 1 বাদ দিয়ে এই সিলিন্ডারটার উপরের পৃষ্ঠ কত উচ্চতায় আছে এটা তুই বের করে নিতে পারবি। তো এটা আমি আগেই লিখে দিলাম যে এটা তাইলে হবে হচ্ছে 0.5 মিটার। এটা আমরা চিত্র থেকে বের করে নিতে পারি। ওকে, উদ্দীপকে লেখা নাই তো আমরা এটাকে লিখে ফেললাম আগেই। এখন হচ্ছে আরো কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে এই পি কিউ পৃষ্ঠের ক্ষেত্রফল, পি কিউ পৃষ্ঠের এটা হচ্ছে 1.5 মিটার স্কোয়ার। তো সিলিন্ডারটা যেহেতু সুষম তার মানে পি কিউ আর আর এস দুইটার ক্ষেত্রফল সেমই হবে। তো পি কিউ যদি ওই 1.5 মিটার স্কোয়ার হয়, আর এস এর জন্য সেম। ওকে, আচ্ছা এবার আসি আর কি দেওয়া আছে। আর হচ্ছে পানির ঘনত্ব দেওয়া আছে, ওইটা তো আমরা জানি 1000 মিটার, 1000 কেজি পার মিটার কিউব। তো কোশ্চেন করা হয়েছে এই ক্ষেত্রে বস্তুটার উপরে পানির যে ঊর্ধ্বমুখী বল, মানে এই সিলিন্ডারটাকে পানি যে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, সেইটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে কিনা সেটা তোরে বের করতে বলছে। আচ্ছা, সেটা যদি আমাদের বের করা লাগে তাহলে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্লবতার রাশিমালা যখন পড়ছিলাম তখন এই থিওরির মধ্যেই পড়ে আসছিলাম যে একটা বস্তুকে যখন পানিতে ডুবাই তখন তার উপরের পৃষ্ঠের উপরে একটা বল কাজ করে, যেটাকে আমরা এফ অন দিয়ে দেখাইতে পারি।
এখানে একটা বল কাজ করতেছে যেটা F1, নিচের দিকে আর একটা বল কাজ করতেছে সেটা হচ্ছে F2, আর নিচের দিকের বলটা বড় থাকে, উপরের দিকের বলটা ছোট থাকে। আর F2 মাইনাস F1 টাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তাইলে ফার্স্টে আমরা এইখানে সলভ করতেছি, প্রথমে হচ্ছে PQ পৃষ্ঠে যে বল, PQ পৃষ্ঠে বল যেটাকে F1 দিয়ে দেখাচ্ছে, এটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। হ্যাঁ আচ্ছা, লিখে দিব পরে, সেটা হবে বল সমান সমান ছিল পি সমান সমান ছিল F/A, আর এফ সমান সমান ছিল PA, তার মানে এর সাথে চাপ গুণ হবে। তো এটার ক্ষেত্রফল হচ্ছে এ, আর হচ্ছে চাপ হচ্ছে HρG। তো এখানে এইচটা, এই যে এইটুক, এই এইচটাকে আমরা H1 দিলাম, HρG। তাহলে এখানে মান বসাই দিই, এ হচ্ছে PQ পৃষ্ঠের ক্ষেত্রফল 1.5 মিটার স্কোয়ার, H1 এটা চিত্র থেকে বের করছি, 1.5 মিটার মাইনাস 1 মিটার মানে 0.5 মিটার, 0.5। রো হচ্ছে পানির ঘনত্ব 1000, জি হচ্ছে 9.8। কত আসে একটু কেউ একজন হিসাব করে বল। ৭৩৫০ নিউটন। ওকে, এটা গেল উপরের পৃষ্ঠে বল। একইভাবে আমরা, আচ্ছা এখানে একটু লিখে দিবি, যা উপরের দিকে, সরি নিচের দিকে ক্রিয়াশীল, এই বলটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল। কেউ না বুঝলে এখনই বলিস, পরে আবার মুছে ফেললে বুঝাইতে প্রবলেম হয়ে যাবে। আমরা থিওরিতে এটা পড়ছিলাম। আচ্ছা একইভাবে আমরা এবার এই যে RS পৃষ্ঠে এটাই বের করি, RS পৃষ্ঠে বল এটাকে F2, এটা হবে A, এই দুইটা পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, এই উচ্চতাটা হচ্ছে, এই নিচের পৃষ্ঠটা আছে হচ্ছে 1.5 মিটার গভীরতা, এটা কিন্তু 1.5 মিটার, তাহলে এটা H2 ρg। তাহলে এখানে আসবে হচ্ছে 1.5 মিটার স্কোয়ার, H2 হচ্ছে এটাও 1.5, আর রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। এটা কত আসে দেখ, ২২,০৫০ নিউটন মানে 22,050 নিউটন। ওকে, এই বলটা কোন দিকে ক্রিয়াশীল, এটা উপরের দিকে ক্রিয়াশীল, যা উপরের দিকে ক্রিয়াশীল, যা ঊর্ধ্বমুখী, লিখলাম যা ঊর্ধ্বমুখী। তাহলে এখানে দুইটা বল আছে, একটা উপরের দিক থেকে এটাকে ধাক্কা দিচ্ছে, আর একটাকে, আর একটা নিচের দিক থেকে ধাক্কা দিচ্ছে। বল কোনটা, এই নিচের দিকের বলটা বড়, তার মানে কাটাকাটি গিয়ে এর উপরে যে লব্ধি বলটা থেকে যাবে সেটাই ওই যে প্লবতা। তাহলে আমরা লিখি যে, সুতরাং প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, সুতরাং প্লবতা বা ঊর্ধ্বমুখী বল, আচ্ছা এটা মুসলাম, সুতরাং প্লবতা ইকুয়ালস টু F2 মাইনাস F1। হ্যাঁ, এটা হচ্ছে 22,050, আর ওইটা হচ্ছে -7,350 নিউটন। তাহলে এটা বিয়োগ করলে আসে হচ্ছে 14,700 নিউটন। ওকে, এটুক হচ্ছে আমাদের প্লবতা। তো আমাকে কি দেখাইতে বলছে, যে প্লবতাটা বা ঊর্ধ্বমুখী বলটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। তো বস্তু কতখানি তরল সরাইছে, সেটা হচ্ছে বস্তুর আয়তন, বস্তুর আয়তনের সমান তরল, সমান আয়তনের তরল সরাইছে,
তার ওজন বের করতে হইলে তার সাথে ঘনত্ব আর জি গুণ দেওয়া লাগবে। তার মানে এখন লিখতেছি আবার আবার সিলিন্ডার কর্তৃক অপসারিত, সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন। তরলের ওজনে কি অস্ত্র ছিল? ভি রো জি, মানে এটা হচ্ছে ওই বস্তুটার আয়তন, বস্তুর সময় আয়তন তরলই সরবে, তো তার মানে বস্তুর আয়তন, আর এই রো হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। তো সেটা বসাই দিই, তাহলে এই সিলিন্ডারটার আয়তন কত হবে? সিলিন্ডারটার আয়তন হবে হচ্ছে এই ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে এ এইচ রো জি। এ হচ্ছে 1.5 মিটার স্কোয়ার, আর এইচ হচ্ছে যে 1 মিটার সিলিন্ডারটার উচ্চতা, আর রো হচ্ছে 1000, আর জি হচ্ছে 9.8। কত আসে? ১৪,৭০০ আসার কথা, এটা আসছে নাকি দেখ। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং এই ক্ষেত্রে প্লবতা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে, এটা সবসময় সমান হওয়া লাগবে, নাহলে আর্কিমিডিসের নীতি মানতেছে না। তো এই কোশ্চেনটাকে এভাবে বলতে পারতো যে উদ্দীপকের ডাটা আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা সেটা তাকে দেখতে বলতে পারতো। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, এইবার সেকেন্ড আর হয়েছে একটু। আচ্ছা, এবার আর একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 19। বুঝবো? আচ্ছা, লেখ লেখ লেখ। লাস্টের লাইনটা এরকম হবে যে সুতরাং এই ক্ষেত্রে প্লবতা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। এটা একটা কমন অঙ্ক, প্রায় বিভিন্ন বোর্ডে আসে। আচ্ছা, এবার ঢাকা বোর্ড 19, সেটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন দুইটা পাত্র দেওয়া আছে, একটা হচ্ছে এ পাত্র, বি পাত্র। উদ্দীপকে উদ্দীপকে অবশ্য লিখে বলা আছে, আমি ওখানে চিত্র এঁকে দেখাচ্ছি। দুইটা পাত্রে আলাদা আলাদা দুইটা তরল আছে, কি রে মিউট করতো, কারটা থেকে সাউন্ড আসতেছে। এই আদিত্য, মিউট কর, তোরটা থেকে সাউন্ড আসে নাকি, মিউট কর। আচ্ছা শোন, এই যেটা দেওয়া আছে যে এ পাত্রের মধ্যে যে তরলটা আছে এইটার ঘনত্ব বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 800 কেজি পার মিটার কিউব, 800 কেজি পার মিটার কিউব। আর বি পাত্রের মধ্যে যে তরলটা আছে সেটার ঘনত্ব বলে দেওয়া আছে 1260 কেজি পার মিটার কিউব। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, বলছে এ পাত্রের মধ্যে তরলের উচ্চতা হচ্ছে, আচ্ছা ওটা দরকার হবে না, ওটা গ নাম্বারের জন্য ছিল বোধ হয়, ওটা আমি লিখতেছি না। বলছে 250 গ্রাম ভরের একটা বস্তুকে, 250 গ্রাম ভরের একটি বস্তুকে এ পাত্রে যদি আমরা ছেড়ে দেই,
এ পাত্রে ছেড়ে দিলে এ পাত্রে ছেড়ে দিলে 1.96 নিউটন ওজন হারায়, 1.96 নিউটন ওজন হারায়। এখন বলছে ওই বি পাত্রের তরলে ছেড়ে দিলে এটা কি অবস্থায় থাকবে, ওই বস্তুটাকে যদি আমি বি পাত্রের তরলে ছাড়ি তখন সেটা কি অবস্থায় থাকবে, সেটা কি ডুবে যাবে, ভাসবে, নাকি নিমজ্জিত অবস্থা, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, সেটা বের করতে বলছে। তাহলে বি পাত্রের তরলে, বি পাত্রে বস্তুটি কি অবস্থায় থাকবে এটা লিখি, বি পাত্রে বস্তুটি কি অবস্থায় থাকবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে মানে আগে কোশ্চেনটা ভালো করে আরেকবার বুঝে নিয়ে, দুইটা তরল দেওয়া, দুইটা আলাদা ঘনত্বের তরল, একটা বস্তু 250 গ্রাম ভরের, সেটাকে যদি আমি এই পাত্রের তরলের মধ্যে ছেড়ে দিই তখন বস্তুটা 1.96 নিউটন ওজন হারায়, মানে ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, আমরা জানি বস্তুর হারানো ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান। ওকে আচ্ছা, তাইলে বস্তুটার, হ্যাঁ ভাইয়া বল, পি না, এটা কিন্তু পি না, এটা হচ্ছে রো বি, মানে ঘনত্ব, বি তরলের ঘনত্ব, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। আচ্ছা, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আগে দেখতে হবে যে এই এ তরলের মধ্যে বস্তুটা পুরোপুরি ডুবে যায় কিনা, কারণ আমাদের অ্যাকচুয়ালি, আচ্ছা অন্যভাবে বলি যে বি পাত্রে বস্তুটা কি অবস্থায় থাকবে সেটা জানার জন্য আমার লাগবে হচ্ছে বি পাত্রের মধ্যে বস্তুর কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের চেয়ে বেশি না কম হবে সেটা আমার জানা দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমার ওই, আমার এটা দেখা লাগবে যে, বা আমরা বস্তুর ঘনত্ব দিয়েও সেটাকে বলতে পারি, তার মানে আমার এই বস্তুর ঘনত্বটা জানা লাগবে। তো বস্তুর ঘনত্ব জানতে হইলে আবার আমাদের ইয়া দরকার হয়, ওই বস্তুর আয়তন দরকার হয়, ভর জানি, বস্তুর আয়তনের দরকার হয়। আমরা এটা জানি যে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের তুলনায় বেশি হয় তাহলে বস্তু তরলে ডুবে যায়, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের তুলনায় কম হয় তাহলে ভেসে থাকে, আর যদি সমান হয় তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসে, এরকম জানি আমরা। তো এখন আসি, তাহলে আমাদের বস্তুর ঘনত্বটা জানার জন্য, এখানে কিন্তু তরলের ঘনত্ব দেওয়া আছে, বস্তুর ঘনত্ব জানার জন্য আমাদের লাগবে হচ্ছে বস্তুর আয়তন আর হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর আয়তনটা দেওয়া নেই। তো বস্তুর আয়তন জানার জন্য আমাদের আর একটা মেথড আছে, যদি আমরা কোনোভাবে জানি যে এই বস্তুটা এই তরলের মধ্যে ডুবে গেছিল, মানে ডুবে গেছিল, তার মানে এই ক্ষেত্রে যদি তরলের মধ্যে বস্তুটা ডুবে যায় তাহলে বস্তু যতটুকু তরল সরাবে সেই তরলের আয়তন আর বস্তুর আয়তন সমান হবে। তাহলে আমি ফার্স্টে এটা দেখে নিই যে এই এ পাত্রের মধ্যে বস্তুটা কি আসলে ডুবে গেছে নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, সেটা যদি দেখতে হয় তাহলে আমার কি করা লাগবে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের সাথে কম্পেয়ার করা লাগবে যে সেটা কম না বেশি। তাহলে আগে ফার্স্টে বস্তুর ওজনটা বের করে নিই। তা আমরা এইখানে লিখতেছি এ পাত্রের ক্ষেত্রে, এ পাত্রে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ইকুয়ালস টু, এই যে বস্তুর হারানো ওজন 1.96, বস্তুর হারানো ওজন এটা আমরা জানি সমান, হারানো ওজন ইকুয়ালস টু হচ্ছে 1.96 নিউটন। ওকে, তাহলে এইখান থেকে আমরা এই ডিসিশনটা আসতে পারবো যে, আচ্ছা তাহলে বস্তুর ওজনটা বের করে নিই, আবার বস্তুর ওজন, বস্তুর ওজন, টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন দিস, আবার বস্তুর ওজন, বস্তুর ভর দেওয়া ছিল হচ্ছে
200 গ্রাম, এটার সাথে 9.8 গুণ দিলেই হবে, 200 × 10⁻³ মানে কেজিতে নিয়ে নিলাম, × 9.8 নিউটন। 200 গ্রামকে কেজিতে নিয়ে নিলাম সাথে 9.8, এটা কত আসে হামিম দেখতো? না আচ্ছা, 200 ছিল না 250 ছিল, ওয়েট তারা তারা একটু, আচ্ছা একটু একটু একটু, এটা তো 250, 200 না 250 ছিল। ওকে কত হয় দেখ, হ্যাঁ 2.45 নিউটন। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, এই বস্তুটা, বস্তুর ওজন এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয়েছে, তার মানে বস্তুটা ডুবে যাবে, তার মানে এ পাত্রের মধ্যে বস্তুটা ডুবে যাচ্ছে। আচ্ছা এরকম করে এখন দেখাচ্ছি, বস্তুটা ডুবে যাচ্ছে নিচে, হ্যাঁ তাহলে ব্যাপারটা এরকম। সুতরাং যেহেতু মানে এভাবে লিখি, 2.45 নিউটন গ্রেটার দেন 1.96, সুতরাং বস্তুটি এ তরলে ডুবে যাবে। এটা বের করে আমার কি লাভ হইল, এ তরলে ডুবে যাবে, এটা বের করে আমার এই লাভটা হইলো যে এ তরলে যেহেতু বস্তুটা এরকম ডুবে যাচ্ছে, তাহলে বস্তুর আয়তন যা হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন তাই হবে। তাহলে মানে আমরা এই ক্ষেত্রে অপসারিত তরলের আয়তন দিয়ে বস্তুর আয়তনটা বের করে ফেলতে পারবো, বস্তুর আয়তনটা কত সেটা বের করে নিই। আমি এই ডাটাগুলো মুছে দিচ্ছি, তোরা একটু পরে আমার দরকার হইলে হেল্প করিস। আচ্ছা তাহলে সুতরাং বস্তুর আয়তন ইকুয়ালস টু এ পাত্রের ক্ষেত্রে কিন্তু অপসারিত তরলের আয়তন, বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন সেম হবে। তো আমরা অপসারিত তরলের আয়তন আবার কিভাবে বের করতে পারি, যে এইখান থেকে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ছিল 1.96 নিউটন, তাহলে ওটা থেকে আমরা বের করতে পারি যে প্রশ্ন মতে ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন মানে হচ্ছে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে রো, এটা হচ্ছে তরলের ঘনত্ব রো এ। ওকে, ভি হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন। আচ্ছা এটাকে ভি দিয়ে দেখাইলাম, হ্যাঁ ভি, এই যে বস্তুর আয়তন ইকুয়ালস অপসারিত তরল আয়তন, ভি রো জি, এটা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, কিছু বলতেছি শামীম, ইকুয়ালস টু 1.96। সবারই কি এক অবস্থা? আচ্ছা এই বুঝটা ঠিক আছি আমি, আচ্ছা এই দেখ এটা লিখলাম কোত্থেকে, এই যে এখান থেকে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এই যে তরলের আয়তন তরলের ঘনত্ব এ পাত্রে ছিল আর জি 9.8, এটা হচ্ছে অপসারিত তরলের ওজন, সেটা 1.96। এখান থেকে ভি বের করে ফেলি, এখান থেকে ভি বের করে ফেলি, ভি কত হয়, এই ভি কত হয় দেখ, এইটা হচ্ছে স্ক্রিন চলে গেছে, এই সবার জন্য প্রবলেম হচ্ছে, তাহলে আমি নেট চেঞ্জ করব বলিস। আচ্ছা দাঁড়া এই টাইম একটু পরে এন্ড দিয়ে আমি নেটটা চেঞ্জ করতেছি, ওয়েট 1.96 উপরে আর নিচে আসবে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব হচ্ছে 800 ইনটু জি হচ্ছে 9, কত হয় এটা 0., হ্যাঁ ঠিক আছে 0.025 মিটার কিউব,
0.025 m³। সাথে কিছু আছে? সাথে কিছু আছে রে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি একটু হিসাবটা করে দেখি। 800 1.96 ভাগ 800 ভাগ 9. আচ্ছা 2.5, আমার এভাবে এভাবেই লিখি আমি 2.5 × 10⁻⁴। ওকে, 2.5 × 10⁻⁴, আচ্ছা এইটা আসছে। তো এখন এই ভি, এই ভিটা কি ছিল? এই ভিটা ছিল বস্তুর অপসারিত তরলের আয়তন, মানে বস্তুর আয়তন, এইটুকু আমরা জেনে গেছি। আচ্ছা আমি, হ্যাঁ ভাইয়া বল, বুঝি নাই ভাই কি। আচ্ছা ওইটাই, এটা সমস্যা নাই, একই জিনিস। আচ্ছা শোন, আমি ক্যালকুলেটারে তুই ডিরেক্ট লিখলে এরকম আসে, মানে তোর আচ্ছা দাঁড়া তো আমি মিটিংটারে এন্ড দিচ্ছি, এন্ড এই আমি মিটিংটারে এন্ড দে, আমি আবার অন্য নেট দিয়ে জয়েন দিচ্ছি। আচ্ছা আগের দিনের লাস্ট ওই ম্যাথে বস্তুর বস্তুটার আয়তন আসছিল এটা 2.5 × 10⁻⁴ m³। এটা আসছিল বস্তুটার ভি। তো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে এই, বি পাত্রের তরলে ছেলে দিলে বস্তুটা কি অবস্থায় থাকবে। বি পাত্রের যে ঘনত্বটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল 1260। বি পাত্রের তরলের যে ঘনত্বটা 1260 kg/m³। ওয়ালাইকুম আসসালাম। আর বস্তুর ভরটা দেওয়া ছিল হচ্ছে 250 g। তো আমরা বস্তুর ভর জানি, আয়তন বের করে ফেলছি, তাইলে এইটা থেকে আমি এখন বস্তুর ঘনত্বটা বের করে ফেলতে পারবো। সুতরাং বস্তুর ঘনত্ব, যেটাকে রো এস দিয়ে দেখাইলাম, বস্তুর ঘনত্ব, হ্যাঁ বস্তুর ঘনত্বটা হচ্ছে, বস্তুর ভর সেটা হচ্ছে 250 × 10⁻³ কেজিতে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই আয়তন সেটা হচ্ছে 2.5 × 10⁻⁴। তাইলে ঘনত্ব আসতেছে হচ্ছে 1000, 1000 বস্তুটার ঘনত্ব পাওয়া গেছে এত, আর ওই যে বিপাত্রে যে তরলটা ছিল তার ঘনত্ব এত। তাহলে আমরা জানি যে বস্তুর ঘনত্বের তুলনায় যদি তরলের ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটা ওই তরলে ভাসবে। কিভাবে ভাসবে? আংশিক নিমজ্জিত অবস্থায়। তার মানে এইখান থেকে আমরা দেখতেছি যেহেতু রো এস গ্রেটার দেন, সরি রো এস লেস দেন রো বি, সুতরাং বস্তুটি বি পাত্রের তরলে, বি পাত্রের তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা এখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে এরকম কোন অঙ্কে যদি অ্যান্সার আসে তাহলে ওই কতটুকু অংশ তরলে ডুবে আছে সেটাও আমরা দেখাই দিব। আমরা থিওরির মধ্যে এরকম পড়ছিলাম, এটা তাইলে সেই বিপাত্রের তরল, বস্তুটা যখন তার মানে বস্তুর একটা অংশ তরলে ডুবে আছে,
আরেকটা অংশ তরলের উপরে আছে, এরকম একটা অবস্থা। তাইলে এই যেটুকু অংশ তরলে ডুবে আছে এইটাকে যদি আমরা ভি প্রাইম বলি, এইটুকের আয়তন, আর পুরাটার পুরা বস্তুটার আয়তন যদি ভি হয়, তাইলে আমাদের এই ক্ষেত্রে সূত্রটা এরকম ছিল যে কত অংশ ডুবে আছে সেটা বের করার জন্য। এখন ধরে নিব যে ধরি বস্তুটির ধরি বিপাত্রের তরলে বস্তুটির নিমজ্জিত অংশের আয়তন, নিমজ্জিত অংশের আয়তন ভি প্রাইম, আর বস্তুর আয়তন তো জানি এটা হচ্ছে ভি, পুরা বস্তুর আয়তন। তাইলে তাই যদি হয় তাহলে সূত্রটা এরকম ছিল যে এই ক্ষেত্রে পুরা বস্তুর ওজন হবে অপসারিত তরলের ওজনের সমান, এই যে ভি প্রাইম অংশ দ্বারা অপসারিত ভি প্রাইম আয়তনের তরলের ওজনের সমান। তার মানে বস্তুর ওজনটা বের করা লাগে ভি বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব আর জি, এটা হচ্ছে বস্তুর ভি রোএস জি, ওকে, বস্তুর আয়তন, সম্পূর্ণ বস্তুর আয়তন, আর এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে জি 9.8। আর যেটুক ডুবে নিমজ্জিত অংশ দ্বারা, ওই নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরলের ওজন, তাইলে হচ্ছে ওই তরলের ওজন হবে ভি প্রাইম, তরলের ঘনত্ব হচ্ছে বিপাত্রের তরল, এটা যেহেতু এটা বিপাত্রের তরল তার মানে রো বি জি, জি কাটা যাবে উভয় পক্ষ থেকে, থাকবে শুধু ভি রো এস ইকুয়ালস টু ভি প্রাইম রো বি। তাহলে এখান থেকে আমরা বের করব যে কত অংশ নিমজ্জিত আছে পানির নিচে, সেটা বের করার জন্য আমাদের উপরে রাখতে হবে হচ্ছে ভি প্রাইম, আর নিচে রাখবো পুরো আয়তনটা, এভাবে লিখবো। তাহলে ভি প্রাইমের নিচে যখন ভি আসবে, রো এস এর নিচে যাবে রো বি, তার মানে রো এস এর নিচে হচ্ছে রো বি। তো মানটা বসাই দিই, মানটা হচ্ছে রো এস পাইছি 1000, আর রো বি দেওয়া ছিল 1260, 1260। তো এটা হিসাব করলে আসে হচ্ছে 0.794, তার মানে এটাকে যদি পার্সেন্টে নেই, ভি প্রাইম বাই ভি ইকুয়ালস টু হচ্ছে 79.4%, তার মানে হচ্ছে মানে এখানে 100 দিয়ে গুণ দিয়ে দিব আর কি, পার্সেন্টে নিলে 0.794 × 100% মানে হচ্ছে 79.4%, তার মানে অ্যান্সারটা হবে যে অর্থাৎ বস্তুটি বিপাত্রের তরলে এই 79.4% নিমজ্জিত অবস্থায় থাকবে, বা অংশ দিয়ে লিখলে লিখতে হবে যে বস্তুটির 0.794 অংশ পানিতে বা ওই বিপাত্রের তরলে ডুবে থাকবে। এইটা হচ্ছে ওই বরিশাল বোর্ড 2019-এর কোশ্চেনটা ছিল। এবার আরেকটা কোশ্চেন দেখাইলে মোটামুটি এই চ্যাপ্টারটাকে আমরা শেষ বলে দিতে পারি আর কি। মানে ঘুরে ফিরে এগুলাই অঙ্ক। ওকে, এবার হচ্ছে বরিশাল বোর্ড 16, বরিশাল বোর্ড 16-র একটা অঙ্ক, এটা বুঝবো হয়েছে। এবার হচ্ছে বরিশাল বোর্ড 16,
এখানে বলছে একটা বস্তুর ক্ষেত্রফল, কোশ্চেন, একটি বস্তুর ক্ষেত্রফল হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার, 300 সেন্টিমিটার স্কোয়ার, আর এর উচ্চতা বলে দিছে 0.1 মিটার, উচ্চতা 0.1 মিটার, এর ভর বলে দিছে ভর 5.5 কেজি। বলছে বস্তুটাকে যদি আমরা পানিতে ডুবাই, দাঁড়া একটু, একটা মেসেজ আসছে, রিপ্লাই দিয়ে নি। হ্যাঁ, 5.5 কেজি, আর বলছে বস্তুটাকে যদি পানিতে ডুবানো হলে বস্তুটার ওজন কত হবে, পানিতে ডুবালে এর ওজন কত হবে। ওকে, আমরা এটা জানতাম যে পানিতে ডুবাইলে বস্তুর ওজন কিছুটা কমে যায়, একটু হালকা লাগে বস্তুটাকে, তো এটার রিজন কি ছিল, তখন বস্তুটার উপরে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে বাতাসে তার যে ওজন থাকে, আর আরেকটা হচ্ছে পানিতে ডুবাইলে সে উপরের দিকে একটা ধাক্কা খায়, উপরের দিকে যে ধাক্কাটা খাইতো সেই ধাক্কার মানটা আমরা বের করতাম হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন দিয়ে। তো এই দুইটা বিয়োগ দিলে মানে তার নিজের ওজন, যেটা নিচের দিকে কাজ করতেছে বাতাসে যে ওজনটা ছিল সেইটা, ওটা থেকে যদি আমি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাকে বিয়োগ দিই, তখন আমরা বস্তুর যে ওজন, যেটা পানিতে ডুবানো অবস্থায় ওজন, সেটা বের করতে পারবো। তাহলে আমাদের ফার্স্টে যেটা করা লাগবে, এখন বস্তুটা বাতাসে কত ওজন দেখাচ্ছে সেটা বের করে নেই, সলভ, বাতাসে ওজন, এটারে ধর W দিয়ে দেখাইলাম, তো W বের করব নর্মাল বস্তুর ভর আর ইয়া দিয়ে, আই মিন 9.8, এই যে ভর এটা হচ্ছে 5.5 আর 9.8 নিউটন, তো এইটা হিসাব করলে 53.9 আসবে, 53.9 নিউটন, এটা হচ্ছে তার বাতাসে ওজন, W ইকুয়ালস টু mg। এবার পানিতে ডুবাইলে সে কত, যে আয়তনের তরল সরাবে তার ওজনটা নির্ণয় করবো কেমনে, বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব যেহেতু পানিতে ডুবাচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব, আর হচ্ছে জি, তাহলে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, বস্তু কর্তৃক যেহেতু পানি বলে দিছে, নাইলে তরল লিখতাম, এটাকে যদি W প্রাইম দিয়ে দেখাই, তাহলে W প্রাইম হবে হচ্ছে এই ভি রো জি, তাহলে ভি হবে এই বস্তুর আয়তন, তো বস্তুর আয়তন কেমনে বের করবো, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা আয়তন জানি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তো ক্ষেত্রফলটাকে আমাদের মিটার স্কোয়ারে নিয়ে নেওয়া লাগবে, এটা সেন্টিমিটার স্কোয়ারে আছে, তার মানে 300 × 10⁻⁴ হয়ে যাবে, এটা সেন্টিমিটারে ছিল, আর এটা হচ্ছে মিটারেই আছে, সো জাস্ট 0.1 গুণ দিলাম, এটা হচ্ছে ভি। এরপর রো, রো হচ্ছে পানির ঘনত্ব 1000, আর জি হচ্ছে 9.8 নিউটন, এই পুরাটা হিসাব করলে আসতেছে, হ্যাঁ 12.8 না, তো আহ 29.4 আসার কথা, দেখতো এটা আসে নাকি,
আচ্ছা 29.8 এরকম আসে। 10 কিউবের পরে 9.8 লিখছি নিচে, মানে এখানে ভি হচ্ছে এইটুক, এই যে এটা হচ্ছে ভি, এই ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইটুক হচ্ছে ভি, তারপরে এটা হচ্ছে রো, এটা হচ্ছে জি। আচ্ছা তাইলে এবার এইটা হচ্ছে বস্তুর নিজের ওজন, যেটা বাতাসে ছিল সেটা নিচের দিকে কাজ করতেছে পানিতে গিয়েও, আর এটা হচ্ছে বস্তুর উপরে যে পানি ধাক্কা দিচ্ছে সেইটা, তো দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে বস্তুর এখন নতুন ওজন সেটা, তাইলে বস্তুর পানিতে ওজন এইখানে লিখে দিই। সুতরাং পানিতে ডোবালে ওজন বা এর ওজন লিখলাম, সমস্যা এটা এটা থেকে এটা বাদ দেওয়া লাগবে, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম। তো 53., আচ্ছা ওটা 29.4 আসে, হ্যাঁ সরি 29.4, 29.4। তাইলে হচ্ছে এবার এই দুইটাকে বিয়োগ দিলে আসে হচ্ছে 24.5, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে পানিতে ডুবাইলে তার ওজনটা যেটা বাতাসে ছিল 53, পানিতে ডুবানোর পর সেটা মাত্র প্রায় অর্ধেক, অর্ধেকের নিচে নেমে আসছে। ওকে হ্যাঁ, আচ্ছা মোটামুটি তাইলে এই টাইপের অঙ্কগুলাই আসে ঘুরে ফিরে, তোরা একটু দেখিস, তারপর প্রবলেম হলে আবার দেখবো। নি এই চ্যাপ্টার নিয়ে আমরা অনেক দিন ধরে পড়ে আছি, সো এই চ্যাপ্টারটা আর ধরে রাখার কোনো যুক্তি দেখি না আমি। তো আমরা এরপরে কোন চ্যাপ্টার শুরু করব এটা জানা, আমি তার আগে রেকর্ডিংটা অফ করে নিই। ওয়েট,